রহমতুল্লাহ বারাকাতুহু। হানাফিরা আহলে হাদিসদেরকে অনেক কিছুই বলে, তার মধ্যে একটা বলে ফারাজি। এই ফারাজিটা কেন বলে? অনেকে বলছেন যে যারা বেশি সুন্নত পালন করে না, শুধুমাত্র ফরজ পালন করে, আর শুধুমাত্র ফরজ পালন করে বলে এরা ফারাজি। তো কথা নিশ্চয়ই ভুল কথা, ঠিক নয়। যেমন ওয়াহাবি বলা ঠিক নয়, যেমন রাফাদান বলা, রাফাদান করে বলে রাফাদান বলে। তো এগুলো সব হচ্ছে তাদের মন গড়া এবং ঠেস মারা, টিস মারা, এগুলো তাদের জন্য জায়েজ না। কিন্তু তারা বলছে ফারাজি মানে, তারাও হয়তো জানে না ফারাজি মানে কি। কিন্তু অনেকে বলছেন যে ফারাজি মানে হলো যে এরা শুধু ফরজ পালন করে, সুন্নত পালন করে না। অথচ যদি এইটাই ঠিক হয় তাহলে পরে এই এটা হচ্ছে অপবাদ, এ কথা ঠিক নয়।